মারাত্মক কিউট একটা বাচ্চা, তার উপর যদি এমন করে দেখতে কতই না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, বাচ্চাদের এমনই সব কিউট কাজকর্ম নিয়ে করা আমাদের নিয়মিত আয়োজনের আরও একটা পর্বে আপনাকে স্বাগতম। দেখেন ভাই, সবার লগে চুদুর বুদুর চলে না, জায়গা বুঝে করতে হয়। ওই খাবার দেখে ছেড়ে দেওয়ার লোক না, বুঝছেন? তাই ওর সাথে এগুলা করে লাভ নেই। বাচ্চাটার মা কতই না ট্রাই করলো বাচ্চাটারে নিষ্পাপ প্রমাণ করতে, পারলই না। আজকে বাসায় নিয়ে যেয়ে ওর খবরই আছে। কিসে, কোন ক্লাসে? ক্লাস 1। তুমি গার্লফ্রেন্ড আছে? সত্যি বলবা? আছে। আপু, এখনো প্রস্তর যুগে পড়ে থাকলে হবে নাকি? বাচ্চারা মডার্ন হয়ে গেছে তো, খোঁজ খবর রাখেন তো কিছু। বাপের ইজ্জতটা মারি দিছে হাই, দুই ভাই মিলা নাকি চশমা কিনছে। ছোটবেলায় কারো হয়েছে নাকি এমন দর্শক, নিজের মা মনে করে আরেক মহিলার হাত ধরেছিলেন? আমি শিওর এমন অনেকেরই হয়েছে। দর্শক, আপনারা সবাই আসেন, ভাইয়াটি বারবুকি করতেছে, বারবুকি খাওয়ানো হবে সবাইকে। হ্যাঁ গাইস, আমি বারবুকি খাই। এ দেখে বারবুকি, আমি বারবুকি খাই গাইস। ইস, দিন দুপুরে চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা খেয়ে গেছে ওরা। তবে ধরা খাওয়ার পরে ওদের নিষ্পাপ চেহারা দেখে মনে হচ্ছে ওরা কিছুই জানে না। আমিও এমন অনেক নিষ্পাপ ছিলাম ছোটবেলায়, একদম পাপ মুক্ত। আহারে, ছোটবেলায় বড় অপদের এমন টিজিং এর শিকার হয়েছেন কে কে দর্শক, সত্যি করে বলবেন। আর মায়াগুলা জানি কেমন, তোমাদের ঘরে কি বাপ ভাই নাই? দিল সে বুরা লাগা ইয়ার, একদম ভাই মোতারম। দর্শক, আপনার দেখা বেস্ট দৌড় প্রতিযোগিতা হতে যাচ্ছে এটা। আরে ওরে কেউ ধর, ওই যে উল্টা পথে দৌড় দিছে, ওরে কেউ বোঝা। বাবার সাথে বাচ্চাদের এক্সারসাইজ করার ভিডিওগুলো আসলে অনেক কিউট হয়, এগুলো করতে যেয়ে আবার অনেক বাচ্চাদেরই দম বের হয়ে যায়। ভিডিওটি ছোট হয়েছে বাট আশা করি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ধরনের আরো ভিডিও পেতে ফ্যাক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকে।